একদিনই ভাই প্রশ্ন করেন, তিনি বলেন, আমি সম্মানিত শেখ, আমি একজন ছাত্র এবং আমরা একদম নিম্ন পরিবারের মানুষ, সেই জন্য আমি একটি বিড়ি কোম্পানিতে তারাবি পড়াই। এখন আমার তারাবি পড়ানোটা কি হালাল হবে বা জায়েজ হবে, একথা তিনি বলেন। الجواب بالله توفيق، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত ভাই, আমরা সকলেই জানি যে হারামের অন্তর্ভুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো খাওয়া, বেচা কেনা করা, কাউকে দেয়া বা কাউকে দেওয়ার মতো সহযোগিতা করা, এগুলো সঠিক নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বহু আয়াত এই বিষয়ে নেগেটিভ সম্বন্ধে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন একটি আয়াত, ছোট্ট একটি ভাষ্য যদি জানি, সুরা আরাফ সুরা নাম্বার 7 আয়াত নাম্বার 157-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অপবিত্র জিনিসকে হারাম করেছেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র জিনিসকে যদি হারাম করে থাকে, সেই অপবিত্র জিনিসের মধ্যে খাবায়েস হচ্ছে সমস্ত কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরুন হারামুন, তার মানে নেশা জাতীয় দ্রব্য যা আছে সমস্ত কিছুই হচ্ছে হারামের অন্তর্ভুক্ত। আর সেই হারামের অন্তর্ভুক্ত নিজে সেবন করা, খাওয়া, অন্যকে খাওয়ার সহযোগিতা করা অথবা সেইগুলো বিক্রি করা জায়েজ নেই। তাহলে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, হালাকি আপনার পরিবার অনেক কষ্টে আছে, পয়সার দরকার, আপনার নিজেরও চলার জন্য পয়সার দরকার, সেই জন্য পৃথিবীতে আপনি যদি তাকান অনেক ধরনেরই কাজ আছে। আপনাকে যে লেখাপড়া করেন স্টুডেন্ট বিধায় আপনাকে শুধু তারাবি পড়াইতে হবে সেটা কিন্তু নয়। তো সেই জন্য আপনি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল বাইয়ানুন ও হারাম বাইয়ানুন, বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, এই দুইয়ের মাঝে রয়েছে সন্দেহযুক্ত, আর অনেক মানুষ সেটা জানে না। আর আপনি একটা স্টুডেন্ট হয়ে একটু অনুধাবন করুন তো দেখি, যেই বিড়ির ফ্যাক্টরিতে আপনি চাকরি করছেন বলছেন, আর সেটা হালাল হয় কি করে বলুন? তার মানে আপনি একজন ইমাম হয়ে বিড়ির ফ্যাক্টরিতে কাজ করে বুঝিয়ে দিচ্ছেন যে এই বিড়ির ফ্যাক্টরিতে 8-10 জন আরও যে অফিসাররা চাকরি করছে মালিক সহ, তারা সবাই সঠিক কাজটাই করছে, যেহেতু ইমাম সাহেব এখানে আছে। তার মানে সারা পৃথিবী যদি একদিকে চলে যায়, আর আল্লাহ নবীর একটা কথা অথবা কোরআনের একটি কালাম, সেটা কখনো তবদিলি করা যাবে না। তার মানে আপনার ইনকামটা হালাল হবে বলে পরিগণিত হওয়ার কোনো জায়গাই নেই, পুরোটাই সংশয়ের মধ্যে আছে। সেই জন্য এটা হচ্ছে তাকওয়ার বিষয়, আপনি চাইলে সেটাকে করতে পারেন আর চাইলে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরও অত্যন্ত উত্তম উত্তম জায়গা ব্যবস্থা করে দেবেন। মাটি কাটেন, মাটির বোঝা বোন, পাথরের বোঝা বোন, রিক্সা চালান, তাতে সমস্যা কি? কোনো সমস্যা নেই, আপনি তো মেহনত করে টাকা কামাই করছেন। আজকে যাবেন দিয়ারিতে পাথর উঠালেন, আপনাকে আজকে 500 টাকা দিল, সেই টাকাটা দিয়ে সংসার চলবে, আপনি প্রশান্তিতে আছেন, মানুষে দেখলে শাবাশি দেবে যে সেই ছেলেটা বিড়ির ফ্যাক্টরি থেকে কাজ ছেড়ে দিয়ে এখন পাথরের বোঝা টানছে। আমি এগুলো আপনাকে উপদেশ দিচ্ছি, ধর্মীয় গুণগান নয়, শুধুমাত্র একজন মুমিন হিসেবে মুমিনকে উপদেশ দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বনি ইসরাইল সূরার 17 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাদযিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরব্বিহি কাফুরা। ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অবশ্যই নিশ্চয়ই অপব্যয়কারীগণ শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর সাথে নাফরমানি করে বা তার অন্তর্ভুক্ত। তাইলে কানা শয়তানু লিরব্বিহি কাফুরা, আর শয়তানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করে আর তাদেরই অন্তর্ভুক্ত। আপনি যদি একটা বিড়ির ফ্যাক্টরিতে কাজ করেন আর যেখানে মানুষ বিড়িগুলো বানিয়ে দিচ্ছে আর যারা টাকা দিয়ে কিনছে তারা টাকা দিয়ে অপচয় টাকাটা খরচ করছে, বরংচ সিগারেট বা স্মোক ডেঞ্জার ইন হেলথ, তো আমাদের স্বাস্থ্যের জন্য যদি সিগারেট বা স্মোক ডেঞ্জার হয়, সেটা একজন ইমাম সাহেব সাপোর্ট দিচ্ছে কোম্পানিকে যে ইমাম, অন্য ইমাম আসছে, থাকবে, যাবে, যেহেতু মসজিদ দিয়েছে, নামাজেরও দরকার, তো আপনি চাইলে সেটাকে ছেড়ে দিতে পারেন। যে ইমাম সাহেব
আসবে যাবে থাকবে, হইতে পারে কোনো একদিন ইমাম না পেলে তারা লজ্জা পেয়ে বিড়ির ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারে, যে পৃথিবীর মানুষের কষ্ট না দিয়ে আমি বিড়ি ছেড়ে দিয়ে অন্য কিছু বানাবো, চকলেট বানাবো, চিপস বানাবো, বিস্কিট বানাবো, সেটা বিক্রি করব, তাহলে জাতি উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমি আবেগ থেকে কিছু কথা বললাম, আশা করব সেই কথাগুলোকে আপনি উপদেশ হিসাবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জাযাকাল্লাহু খায়রান।